প্রচণ্ড স্লিপ, নদী পারাপারে সমস্যা, ব্রিজের দাবি সাধারণ মানুষের। বাঁকুড়া জেলার সোনামুখী থানার রাধামোহনপুর অঞ্চলের দামোদর নদী, যার এক প্রান্তে রয়েছে বাঁকুড়া, অপর প্রান্তে রয়েছে বর্ধমান। প্রায় তিন মাস এইভাবেই দামোদর নদী পারাপার করতে হয় সকলকেই। এক কিলোমিটার এই প্রাচীর প্রচণ্ড পিচ্ছিলে পরিণত হয়েছে। পায়ে হেঁটে কিংবা সাইকেল বা মোটর সাইকেল নিয়ে যাতায়াত করতে ভীষণ সমস্যায় পড়তে হচ্ছে সকলকেই। প্রতিদিনই প্রায় 3-4 হাজার মানুষ এই নদী দিয়ে যাতায়াত করে থাকেন। সাইকেল বা মোটর সাইকেল নিয়ে পড়ে গেলে প্রাণহানির মতো দুর্ঘটনাও ঘটতে পারে। তবে ইতিমধ্যেই অনেকে নদীতে পড়ে গিয়ে পা ভেঙেছে অথবা হাত ভেঙে গেছে, পূর্ব বর্ধমান জেলার চেঙ্গি বাগদি বলেন। আমাদের প্রতিদিনই কাজের জন্য নদী পেরিয়ে বাঁকুড়া জেলায় আসতে হয়, তাই এক প্রকার বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই নদী পারাপার করতে হয়। অনেকে আবার 3-চাকার ভ্যানে করেও নদী পারাপার হচ্ছেন। এই সুযোগে ভ্যান চালকরাও 2 পয়সা রোজগার করে নিচ্ছেন। আবারও বাঁকুড়া জেলার তপন মণ্ডল বলেন, উপায় নেই, তাই রুজি রোজগারের আশায় আমাদের নদী পারাপার করতেই হয়। স্থানীয় বাসিন্দা থেকে নিত্যযাত্রী সকলের একটাই দাবি, এই দামোদর নদীর ওপর যদি একটি ব্রিজ হয়ে যেত তাহলে সব সমস্যা থেকে সমাধান পাওয়া যেত। এই বিষয়ে সোনামুখী ব্লকের সভাপতি প্রবণ রায় বলেন, এটা একটা বড় সমস্যা, রাজ্য সরকারের হস্তক্ষেপ না হলে এই সমস্যার সমাধান সম্ভব নয়। তবুও বিষয়টা আমাদের নজরে আছে, আমরা আমাদের উদ্বর্তন কর্তৃপক্ষকে পাঠিয়েছি সমস্যা সমাধানের জন্য। সমস্যা মানে যাতায়াতে খুবই অসুবিধা, মানে একটু জল পড়লেই স্লিপ হয়ে যাচ্ছে, মানে সাইকেল নিয়ে তো পার হওয়া যাচ্ছে না, একটু পরে গেলেই হয়তো মাথা ফাটবে, নয় হাঁটু ফাটু ফেলে যাবে, মানে প্রচণ্ড অসুবিধা আমাদের যাতায়াতে। আর ওপারে না গেলে কাজের কাজের তাগিদে ওপারে প্রতিদিনই প্রায় যেতে হয়, প্রচণ্ড স্লিপ, মানে সাইকেল নিয়ে পার হওয়া তো যাচ্ছেই না, মানে একটু ইয়ে গেলেই মানে পরে গেলেই ব্যাস একটা কিছু হবে, হয় মাথা ফাটবে না হাঁটু ফুটু চালবে। মানে এইখানে আবেদন করছে, এখানে যত তাড়াতাড়ি পারো একটা ব্রিজ করার জন্য, এইটাই আমাদের অনুরোধ, আর কিছু না। তপন মণ্ডল, বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, বঙ্গের খবর।